নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদীপ। আজ আমি আপনাদের নিয়ে যাব বীরভূমের একটি বিখ্যাত শহর, যার নাম সিউড়ি। সিউড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। সিউড়ি শহরটি ব্রিটিশ আমলের তৈরি। এই শহরটি ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশের অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 233 ফুট। সিউড়ি শহরের মোরব্বা ও আচার এর জন্য বিখ্যাত। বীরভূম জেলার বক্রেশ্বর সিউড়ি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আজ আমি এখন রয়েছি সিউড়ির সেই শহরের ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। সিউড়ি আসতে গেলে আপনাদের মূলত আমোদপুর স্টেশন থেকে আপনি যোগাযোগটা ভালোই পাবেন। এছাড়া সিউড়ি থেকে অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আপনারা যে কোনো জায়গা থেকে এলে আপনারা অবশ্যই আমোদপুর স্টেশন আসুন। আমোদপুর স্টেশন থেকে বাস, টোটো, অটো পেয়ে যাবেন সিউড়ি আসার উদ্দেশ্যে। আমি অবশ্য বাইকে এসেছি, দেখুন রাস্তা দুধারের অংশ, মূল রাস্তা এটাই। গ্রন্থাগার এবং সরকারি সমস্ত অফিস এগুলোতে এখানেই আছে। এই রাস্তার ধারে ধারেই আমি বাইক নিয়ে যাচ্ছি। আমার আজকে মূল গন্তব্য হচ্ছে সিউড়ির তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজের কিছুটা ঝলক দেখাবো এবং আরেকটি জিনিস দেখাবো, যেটা আপনি আশ্চর্য হবেন সেই জিনিসটা দেখে। সেটা হচ্ছে একটা সিউড়ির একটি মহাশ্মশান, যেটার নাম সতীঘাট। আপনারা অনেকেই শ্মশান দেখেছেন বা শ্মশানের মধ্যে আমরা গিয়ে দেখেছেন, কিন্তু এইখানে দেখলে আপনারা আশ্চর্য হবেন। এইটা হচ্ছে আপনারা মূল যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে লম্বোদরপুর বলে একটি মোড় আছে। সেই মোড় থেকে ডান দিকে কিছুটা গেলি, 3-4 কিলোমিটার গেলি তিলপাড়া ব্যারেজ। এই লম্বোদরপুরের মোড় থেকে আমরা এখন যাচ্ছি তিলপাড়া ব্যারেজের উদ্দেশ্যে। এটা একটি জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের প্রচুর গাড়ি থাকে এবং এই গাড়িগুলো মূলত পাঁচামি থেকে পাথর আনারই মেন রাস্তা এইটা। এই জাতীয় সড়ক এই লম্বোদরপুর মোড় থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে গেলেই আপনি সিউড়ি পাবেন। এই 4-5 কিলোমিটার দূরে যাওয়ার পর একটি ব্যাঙ্ক আছে এবং এই ব্যাঙ্ক থেকে বাঁ দিকে হচ্ছে এইরকম মোরাম রাস্তা। এই মোরাম রাস্তা দিয়ে 1/2 কিলোমিটার গেলেই আপনি সিউড়ি তিলপাড়া ব্যারেজটা আপনারা দেখতে পাবেন। এই মোরাম রাস্তা দিয়ে যেতে যেতে আপনি দুই ধারের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। ছোটনাগপুর মালভূমির অংশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা খুবই ভাবে উপলব্ধ করতে পারবেন। এটা মূলত মালভূমি এলাকা এবং পাথুরি এলাকা, মোরামের রাস্তা। দেখুন মোটামুটি বাঁধের ড্যামের কাছাকাছি আমরা চলে এসেছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মৌরক্ষী নদীর উপরে নির্মিত এই বাঁধটি, এই ব্যারেজটি সিউড়ি থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যারেজের দৈর্ঘ্য 309 মিটার। 1939 সালে এই ব্যারেজটি সম্পূর্ণ নির্মাণ সম্পূর্ণ হয়। সেই সময় বাজেটের ব্যারেজটির খরচা হয়েছিল 1.11 কোটি টাকা। দেখুন আমরা প্রাকৃতিক সৌন্দর্য, খুবই সৌন্দর্যপূর্ণ জায়গা। আমরা অনায়াসে এখানে আসতে পারেন এবং এলে আপনাদের খুবই ভালো লাগবে। প্রচুর পর্যটক এখানে আসে এবং সন্ধ্যের পর প্রচুর ভিড় হয়। দেখুন মনে হচ্ছে সমুদ্র, কিন্তু এটা সমুদ্র নয়। এই ব্যারেজের পেছন দিকের অংশ এটা এবং বিশাল জলাধার। মানসিক প্রশান্তি এমনি প্রচণ্ডভাবে পাবেন এখানে। আমরা বাইকে করে যাচ্ছি এবং সেই জন্যে এই দৃশ্যটি শ্যুট করা সম্ভব হয়েছে আমাদের। আপনারা বাইক না পেলেও আপনারা টোটো এবং প্রাইভেট গাড়ি সিউড়ি থেকে পেয়ে যাবেন তিলপাড়া ব্যারেজের উদ্দেশ্যে। এবং আমি যে সময় করছি একটু সন্ধে হয়ে গেছে, সেই জন্য হয়তো ভিডিওটা একটু ভালো হয়নি, আপনারা একটু দেখবেন ভালো করে। আমরা দেখুন এখন মোটামুটি তিলপাড়া ব্যারেজের একদম নিয়ারেস্টে চলে এসেছি। দেখুন এইটাই হচ্ছে ব্যারেজের একদম শেষ সীমানা, দূরে ব্যারেজ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, বন্ধুরা তিলপাড়া ব্যারেজ কি অপূর্ব সৌন্দর্য! দেখুন আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যদি বীরভূমে এসে থাকেন তাহলে অবশ্যই বীরভূমের একটি উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ এই জায়গাটি, দর্শনীয় জায়গা, আপনাদের ভালো লাগবে। এই ব্যারেজে মোট 15টি স্লাইস গেট আছে। এই স্লাইস গেটগুলো দিয়ে 8টি বেতে জল ছাড়া হয়। ব্যারেজের ডান দিকে 16.6 কিমি এবং বাম দিকে 22.53 কিমি প্রধান খাল খনন করে কৃষি জমিতে জল সরবরাহ করা হয়। এই ব্যারেজের তলে নদীগর্ভ জলস্রোতের ঘর্ষণকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎও তৈরি করা হয়ে থাকে। দেখুন 15টি গেট সম্পূর্ণ এই ব্যারেজটি। এবং আমি একটু দেখেছি বীরভূম ডিস্ট্রিক্ট মূলত বৃষ্টি জলের উপর নির্ভরশীল একটি দেশ।
এই জায়গা এবং এখানে কৃষিকাজ কিন্তু বৃষ্টি জলের উপরই নির্ভর হয়। এখানে আমাদের যে বোরিং অন্যান্য বর্ধমান ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বা অন্যান্য নদীয়া ডিস্ট্রিক্টে যে বোরিংয়ের ব্যবস্থা আছে, এখানে কিন্তু সেই বোরিংয়ের ব্যবস্থা কিন্তু নেই, সব জায়গায় বোরিং করেও পাওয়া যায় না। তো এই স্বাধীনতার পর এই ব্যারেজটি নির্মাণ করার পর যে ক্যানেলের তৈরি করা হয়েছে, সেই ক্যানেলের পাশ দিয়ে কিন্তু প্রচুর, যেখান যেখান দিয়ে ক্যানেলগুলো গিয়েছে সেখানে কিন্তু কৃষিকার্য প্রচুর ভালোভাবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন একটি ক্যানেল, আপনারা ডান দিকের ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এবং দেখুন এই রাস্তাটি, এই ক্যানেলটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এই এই ক্যানেলের পাশাপাশি জায়গাগুলোতে কৃষিকার্য সম্পন্ন হয়। দেখুন আপনাকে একটা লক গেট আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এরকম লক গেটগুলো সাহায্যে জল নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বর্ষা এবং অন্যান্য সময়তে, বর্ষার সময়তে একটু বেশি ছাড়া হয়, অন্যান্য সময়তে ক্যানেলগুলি, খালগুলি বা গেটগুলি বন্ধ থাকে এবং কম পরিমাণে জল সরবরাহ করা হয়ে থাকে। এটি একটি খুব বেড়ানোর সুন্দর স্পট এবং বিকালে পর থেকে প্রচুর পরিমাণে এখানে লোক আসা যাওয়া করে। দেখতেই পাচ্ছেন এখন আসা মানে শুরু হয়ে গেছে পর্যটকদের ভিড়, এবং সিজন টাইমে মূলত শীতকালে এখানে পিকনিক ও বিশাল আয়োজন হয়, এখানে আপনারা জায়গা পাবেন না। দেখুন বিস্তীর্ণ এলাকা, সমুদ্রের মতো লাগছে, এত সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে, আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে। মানে যেখানে নিয়ে যাব সেখানে একটি একটি শ্মশান, জায়গাটার নাম হচ্ছে সতীঘাট। হিন্দু ধর্মের প্রচুর নিদর্শন আছে, ধর্মীয় ব্যাপারে আমরা দেখি কোনোটি হচ্ছে সৌন্দর্যপ্রিয়তা, কোনোটি হচ্ছে সবারই সামনে নাচ গান এবং খুশি রাখার একটা ব্যবস্থা, আবার একটা কিছু কিছু জায়গাতে দেখি আমরা যেখানে একদম নির্জনতা এবং লোক এবং লৌকিকতার একদম পেছনে থাকে, মানুষের কাছে আসতেই চায় না, সেরকম একটি জায়গা। আপনারা মহাশ্মশান অনেক দেখেছেন, শ্মশান অনেক দেখেছেন, কিন্তু এই যেরকম জায়গাটি অতি ভয়ঙ্কর এবং নিস্তব্ধ। যারা অনেক শ্রোতা বন্ধু বা দর্শক আছেন যারা রহস্য খোঁজেন বা রহস্যের জায়গাতে যেতে চান, তারা এই জায়গাটি আসবেন, একটি রহস্যের মোড়া একটি জায়গা। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি কোনো মানুষ জনপ্রাণী নেই এখানে, টোটালি একদম অথচ একটি এটা কিন্তু একদম ব্রিজের পাশেই, এখানে কিন্তু এর পরেই কিন্তু এখানে ব্রিজের অংশ, এখানে কিন্তু কোনো মানুষজন আসে না, এই অংশটি বাদ দিয়ে কিন্তু আপনি প্রচুর মানুষজন দেখতে পাবেন, কিন্তু ব্রিজের থেকে পায়ে হেঁটে এলে এই অংশটি দেখতে পাবেন। এই জায়গাটি দেখুন একদম কোলাহল মুক্ত এবং কোনো মানুষ জনপ্রাণী দেখতে পাবেন না। একটি দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে ঘণ্টা ধ্বনি হচ্ছে, এখন সন্ধ্যের টাইমে 6টা বাজছে, সেই সময়তে আমরা আরতির সময়তে আমরা প্রবেশ করেছি, কিন্তু দেখুন কোনো জনপ্রাণী এখানে নেই। একজন পুরোহিত মশাই উনি মা ভগবতীকে আরতি করছেন। এই জায়গায় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, দেখুন কী সুন্দর অপূর্ব মূর্তি, মায়ের অপূর্ব মূর্তি। এই তন্ত্র সাধনার একটি জায়গা, এখানে যারা তন্ত্র সাধনা করে থাকেন বা শ্মশান, যারা শ্মশানচারী ভৈরব সাধনা যারা করে থাকেন, তাদের কাছে এই জায়গাটি খুবই আদর্শ এবং লৌকিকতা থেকে দূরে অবস্থিত। আর একটি জিনিস এখানে দেখলাম, এখানে মহাশ্মশান, এই জন্যই বলছি এখানে শবদাহের সঙ্গে এখানে অধিকাংশ এখানে সমাধি দেওয়া হয়, সেই সমাধি অংশগুলো আপনারা একটু করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন। দূরে এই জায়গাটি হচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি, সতীপীঠ বা মায়ের স্থান থাকলে সেখানে শঙ্কর ভগবানের মূর্তি থাকায় স্বাভাবিক। দেখুন আমরা শঙ্কর ভগবানের মন্দিরে প্রবেশ করছি, ওনারও আরতি করা হবে একটু পরে। চারিদিকে দেখুন একদম নিবিড় গাছপালা, একদম এটা হচ্ছে তিলপাড়া ব্যারাজের পাশেই, দেখুন শঙ্কর ভগবান মূর্তি, প্রভুকে এখানে ফুল দিয়ে পুজো করা হয়েছে দিনের বেলায়, এবং খুবই সুন্দর মন্দিরটি, খুব হয়তো রিসেন্টলি তৈরি করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা বনের ভেতরে এত সুন্দর মন্দির ভাবাই যায় না। আপনারা এলে তিলপাড়া ব্যারাজে যদি আসেন এই অংশটি যেন অবশ্যই দেখবেন। এই জায়গাটি আমার কাছে বোধগম্য হলো না, এটি মনে হচ্ছে যজ্ঞের জায়গা, কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, অন্ধকারে ভর্তি ছিল, কিন্তু ভেতরে আমরা সম্ভবত এটি যজ্ঞ বা কোনো কিছু হবে, ধোঁয়া চারিদিকে রয়েছে। এই জায়গাটি এর আমি দেখে মনে হলো, আর আশেপাশে যে জায়গাগুলো দেখছেন কোনো জনপ্রাণী নেই, আমরা দুজন আছি, বাইক আমরা গিয়েছিলাম, সেই দুজনে আমরা আছি। দেখুন
এই জায়গাটি হচ্ছে আর শ্মশানের আরেকটি অংশ। দেখুন কি নিরবতা, নিস্তব্ধতা, দেখুন শ্মশান, মহাশ্মশান আপনারা অনেকেই দেখেছেন বহু জায়গাতে। এই জায়গাটি দেখেছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তো জীবনে দেখিনি। দেখুন এই একটি শিউরি সতীঘাট মহাশ্মশান, এখানে মৌরাক্ষী নদীর ঠিক ধারেই অবস্থিত। এর একদম পায়ে হেঁটেই হচ্ছে তিলপাড়া ব্যারেজ, এখানে মা কালীর মূর্তি রয়েছে। এই জায়গাটি টোটালি নিস্তব্ধ, দেখুন মায়ের মূর্তি, মায়ের মূর্তিকে কিছুক্ষণ লাগি, কিছুক্ষণ পরে পুজো করা হবে। দেখুন চারিদিকে নিস্তব্ধতায় ভর্তি, কোনো জনপ্রাণী নেই। এরকম দেখুন কুকুর, এরা শুয়ে আছে নিস্তব্ধে, এখানে কোনো মানুষজন কিছুই নেই। সতীঘাট নামে বিখ্যাত এই জায়গাটি, ঠিক আছে। এই দেখুন চারিদিকে সমাধি দেখতে পাচ্ছেন, এখানে সমাধিগুলো এভাবে সমাধির আকারই বেশি। আমি পুরী তারাপীঠই জানতাম যে মহাশ্মশান যেখানে সমাধিও দাহ করা হয়, কিন্তু এখানেও দেখলাম প্রচুর সমাধি রয়েছে এবং তাদের সব নাম রয়েছে এবং খুবই নিস্তব্ধ জায়গা। দেখুন এই ঘাটটা, এইটাই হচ্ছে তিলপাড়া ব্যারাজের, দেখুন মৌরাক্ষী নদীর ধার এই ঘাটটা। এই যে মন্দির যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই এ সমাধি, এবং দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই শবদাহ করা হয়। একটি শ্মশান এবং কোনো মানুষজন দেখতে পাবেন না এখানে। আমরাও মানে অবাক হয়ে গেছি যে এরকম নিস্তব্ধ, এত কাছে, এত লোকজন, অথচ এইখানে কোনো লোকজন নেই। আমরা কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি, সেই ধরনের কথাও কেউ বলেনি। এ দেখুন এই জায়গাগুলোতে শবদাহ করা হয় এখানে। আর এই পাশেই হচ্ছে আপনার শ্মশানের জায়গা, দেখুন এখানেই হচ্ছে সমাধি দেওয়া হয়, সবই পাশাপাশি একদম কাছে। আমরা যে বাইকটা নিয়ে গিয়েছিলাম সেই বাইকটা এবং আমরা দুজনেই রয়েছি, আশেপাশে কেউ নেই। যদি কেউ রহস্য জায়গা কেউ খুঁজে থাকেন নিস্তব্ধতা, তারা এই জায়গাটি আসবেন। ভিডিওটি দেখলে ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।